রাগ মানুষকে অন্ধ করে তোলে। কথাটা সহজ, আমি খুব সহজে বললাম, কিন্তু বিষয়টা আদতে এতটা সহজ নয়। এটা মনে রাখতে হবে, রাগের সময় একটা ভুল অনেকে করেন যার দণ্ড পরে আপনাকে দিতে হয়। কি সেই ভুল, কি করবেন আর কি করবেন না? এক শ্রেণীর মানুষ আছেন তারা আদতে খুব ভালো মানুষ, রেগে যান, রাগের বসে অন্যকে উল্টো পাল্টা বলে দেন, পরে মাথা ঠান্ডা যখন হচ্ছে তিনি বুঝতে পারেন ভুলগুলো, যে আমার এই আচরণটা, এই কাজটা করা উচিত হয়। নিজের বাবা মাকে রাগের বসে উল্টো পাল্টা বলে ফেলেন। মনে রাখতে হবে, রাগের মাথায় আমরা যে আচরণগুলো করি কিরকম জানেন? একটা নরম মাটির তাল রাখা আছে, আপনি রাগের মাথায় এক ঘুষি মেরে দিলেন, তারপর আপনার যখন মাথা ঠান্ডা হয়ে যাবে, ওই মাটিটা যখন শুকিয়ে যাবে, তখন দেখবেন ওই হাতের ঘুষির ছাপটা পড়ে গেছে। ওই ঘুষির ছাপটা কিন্তু থেকে যাবে, সব পরিস্থিতি মাটি ও জল শুকিয়ে যাবে, মাটিটা শক্ত হয়ে যাবে, তাই আপনার কাম্য কিন্তু সেটা নয়। তাই সেলফ কন্ট্রোল হারাবেন না, নিজেকে কন্ট্রোল করতে শিখুন, নিজেকে কন্ট্রোল। এই যে রাগ আমাদেরকে অনিয়ন্ত্রিত করে ফেলে, ওই জন্য বলা হচ্ছে ধর্মশাস্ত্রগুলোতে কাম ক্রোধ লোভ এগুলো হচ্ছে আত্মবিনাশক, নিজেকে বিনাশ করার পথ প্রশস্ত করে। রাগের মাথায় মনে রাখতে হবে, রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। আমি দেখেছি যারা আত্মহত্যা করে, জানেন তো, শেষ মুহূর্তে বাঁচার চেষ্টা করে, কিন্তু তখন আর কিছু করার থাকে না, পয়জন খেয়ে নিয়েছে। এরকম একটা পেশেন্টকে আমি দেখছি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, সে শেষ মুহূর্তে বাঁচার আকুতি, কিন্তু এই যে ক্রোধ তাকে অন্ধ করে দিয়েছিল। এইরকম ক্রোধের বশবর্তী হয়ে সেলফ কন্ট্রোলটা হারালে চলবে না। যখন প্রচণ্ড রাগ হচ্ছে, আমি একটা থেরাপি আপনাদের বলেছি, রাগকে কন্ট্রোল করতে পারছেন না, পায়ের তলা এবং মাথার তালু এই দুটোতে জল দিন, এক্ষুনি মনে হচ্ছে এক চর মেরে দিই, এইরকম একটা টেম্পারমেন্ট হয়ে গেছে, যখন নিজেকে স্টপ রাখুন, ঘড়ির দিকে তাকান, ঠিক 15 মিনিট এগোবে, 12টা বাজে, 12টা 15 সময় তাকে আমি চর মারবো, বা 12টা 15 সময় তাকে আমি উত্তর দেবো, এখন যা কিছু বলুক আমি উত্তর দেব না। এইভাবে ঘড়ির টাইম মেপে 15 মিনিট অপেক্ষা করুন, দেখুন আপনার রাগ অনেকটা কন্ট্রোল হয়ে গেছে, ঘরে বাইরে সব জায়গায়। এই যে রাগের চরম সময় একটু বিরাম নিয়ে নেওয়া নিজেকে, এবং এইভাবেই রাগ কিন্তু আমাদের, ওই জন্য মনে রাখবেন যে আপনার ব্লাড প্রেশার বাড়িয়ে দেয়। আপনাকে আজকে ডাক্তারবাবুরাও বলছেন যে রাগ রোগকে বয়ে নিয়ে আসে, তা সেটা তো আছেই, হাসলে নাকি আমাদের অনেক রকম রোগের উপশম হয়, সেসব তো আছে, কিন্তু আমি বলবো যে এই সেলফ কন্ট্রোলটাকে হারাবেন না। কি বলছি, কাকে বলছি, এই মাত্রা জ্ঞানটা কিন্তু সবসময় থাকবে, পরে যেন আক্ষেপ করতে না হয়। আর যারা এই ভুলটা করে ফেলেছেন, রাগের মাথায় প্রিয়জনকে, কাছের মানুষকে খারাপ কথা বলে ফেলেছেন, খারাপ আচরণ করে ফেলেছেন, পরে আক্ষেপ হচ্ছে, ইস আমি এই ভুলটা করেছি, তার কাছে গিয়ে অবনত মস্তকে ক্ষমা চাওয়াটাই সবচেয়ে ভালো। এবং অনেকে আছেন যাদের একটুতে মাথা গরম হয়ে যায়, অনেকের আবার জেনেটিক ব্যাপার আছে, তাদের ক্ষেত্রে তার পরিবেশের মানুষগুলোকে তাকে সহযোগিতা করতে হবে। এই স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে দেখবেন স্বামীও প্রচণ্ড কথায় কথায় রেগে যায়, স্ত্রীও রেগে যায় কথায় কথায়, একটুতেই রেগে যায়। এরকম দুজনেই যদি থাকে, তাহলে সেখানে সবসময় দক্ষ যজ্ঞ চলবে, শান্তি আসবে না। একজন রাগলে তার পারিপার্শ্বিক মানুষগুলোকে বুঝতে হবে, তাই না? এইভাবে ট্রিটমেন্ট করে চললে আমার মনে হয় খানিকটা সুরাহা হবে। আর নিজেকে বুঝতে হবে, ঠান্ডা মাথায় যখন বুঝছেন, সেই বোঝাটারকে আপনাকে রেখে দিতে হবে, প্রতিদিন সংকল্পবদ্ধ হতে হবে সকালবেলায়, যে আমি এইগুলো করবো না, আর করবো না, আর করবো না, এগুলো মুখে বলতে বলতে একটা সময় দেখবেন হয়ে গেছে। ভালো থাকুন সকলে।